আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি অনন্যা রাজবংশী। সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। অক্সফোর্ডের করোনা টিকা বানরের ওপর পরীক্ষায় সফল হয়েছে। এই টিকা ভারতে মে মাসেই তৈরি হবে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া করোনা ভাইরাসের রুক্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি টিকা বানানোর ওপর পরীক্ষা সফল হয়েছে। এর মধ্যে 6,000 মানুষের ওপর পরীক্ষা চলছে। এটি এর মধ্যে এই টিকা তৈরি ভারতীয় অংশীদার ও বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিয়াম ইনস্টিটিউশন মে মাসে থেকেই উৎপাদনের কথা জানিয়েছে। আগামী সেপ্টেম্বর অক্টোবরে টিকা যাতে সরবরাহ করা যায়, এজন্য শুরুতে 4-5 মিলিয়ন ডোজ তৈরি করবে সিয়াম ইনস্টিটিউট। পরীক্ষার সাফল্যের ভিত্তিতে এটি 10 মিলিয়ন ডোজ পর্যন্ত বাড়াবে তারা। সব কিছু ঠিকঠাক থাকলে ভারতের পুনে শহরে 2টি কারখানায় আগামী মাসে টিকা তৈরির কাজ শুরু হবে। আগামী বছরের মধ্যে 40 কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।